তোরে থাবড়ে তো 64টা দাঁত ফলাই দিমু কিন্তু ওর দাঁত তো 32টা আমি জানতাম তুই এর ভিতরে নাক গলাবি তাই তোরটাও গুনে রাখছি ছোটবেলায় কি ব্যাপার, কি হয়েছে, কাঁদতেছিস কেন? ভাইয়া আমার ফোনে মেসেজ এসেছে, তারপরে আমার ফোন অফ হয়ে গেছে। কি বলছিস, কি মেসেজ আসছিল? ব্যাটারি লো। ভাই কি হয়েছে তোমার, এত টেনশন করো কেন? আমার মনে হয় খুব কঠিন একটা রোগ হয়েছে। আমি যখন কারোর সাথে কথা বলি তখন তাকে দেখতে পাই না। কি বলো, এরকম কখন হয়? যখন আমি ফোনে কথা বলি। ভাইয়া আব্বু তো আমাকে সন্দেহ করছে, আমাকে বিশ্বাস করতেছে না। কেন, কি হইছে? আজকে সকালে আব্বুর 5000 টাকা হারাইছে, আব্বু বলতেছে আমি নাকি চুরি করছি, আমার উপর অপবাদ দিচ্ছে। এটা কেমন কথা, শুধু শুধু একজনের উপর চুরির অপবাদ দেওয়া তো ঠিক না। হ্যাঁ সেটাই তো, আমি তো নিচ্ছি মাত্র 1000 টাকা। সবসে বড়া যোদ্ধা মা হতি হ্যায়। হ্যাঁ মাঝে মাঝে আম্মু যেভাবে মার দেয় আমাকে। এই ছুটকি, কিরে তুই কি আমার মানিব্যাগ থেকে টাকা নিছস? হ্যাঁ আমার দরকার ছিল তাই নিয়েছি। দরকার ছিল আমার কাছে চাইলেই তো হইতো, এইভাবে কেন টাকা নিবি? আর কতবার তোমার কাছ থেকে চেয়ে নেব, আমার কি এত সম্মান নেই?